স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আমার একটা এই মেসেজ থাকবে যে যদি তারা মাছ চাষ করতে চায় স্বল্প মূল্যে এবং প্রত্যেক স্টুডেন্টদের জন্য যদি আমাকে তারা বোঝাতে পারে যে ভালো তাদেরকে আমি কিছু মাছ চাষের জন্য আমি তাদেরকে ফ্রি দিব, তারা যেন উদ্যোক্তা হতে পারে। আসলে আমি তো শখের বসে মাছ পালন শুরু করি, আসলে শখটাই আমার এক সময় বাণিজ্যিক হয়ে যাবে এটা আমি কখনো ভাবিনি। তো আমি যখন শুরু করি তখন আমি ফ্যান্সি টাইপের কিছু মাছ নিয়ে আমি শুরু করেছিলাম যারা হচ্ছে যে একদম ব্রিড দেয়, বাচ্চা হয়। তো আমি প্রথমে শুরু করি আমার এই মাছটা বেলুন মলি, তারপরে হচ্ছে গাপ্পি, তারপরে হচ্ছে যে গাপ্পির মধ্যে বিভিন্ন ভ্যারাইটিজ আইটেম আছে যেগুলো মানে অনেক ভালো দাম, তারপরে হচ্ছে ব্ল্যাক মোর, কই কার্প, বাটারফ্লাই, তারপরে হচ্ছে যে কমেট, গোল্ড ফিশ, তারপরে রেড মস্কো। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। এখন তো শীতের মৌসুম, শীতে মাছের একটু প্রবলেম হয়, তো এই মুহূর্তে তারপরেও আমার 6-7টা ট্যাঙ্কিতে আমার এখন মাছ আছে, প্রায় 3-4 লাখ টাকার মাছ আছে আমার। আর এগুলো মাছ হয় কি, এগুলো তো শুধু মানে আপনার পিস মানে একদম ছোট্ট একটা জোড়া মানে দুইটা ছোট ছোট মাছেরই অনেক দাম হয়, সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু। এরকম আছে আপনার 2500-3000 টাকা পর্যন্ত জোড়া মাছ আছে আমার কাছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অনেক সাড়াও পাচ্ছি। ওইভাবে প্রশিক্ষণ নিইনি আমি, জাস্ট ইউটিউব থেকেই যতটুকু জানা, যতটুকু শিখেছি ইউটিউব থেকে আমি হচ্ছে যে সমস্ত ডাটাগুলো আমি পেয়েছি, কীভাবে মাছের পরিচর্যা করতে হয়, কীভাবে মাছ চাষ করতে হয়, মানে কীভাবে তাদেরকে খাদ্য দিতে হয়, কীভাবে তার হচ্ছে যে পানি চেঞ্জ করতে হবে কি না, এগুলো সব কিছুই আমি ইউটিউব থেকে শিখেছি। এবং এই ইউটিউব থেকেই আসলে আমার এই মানে শখটা থেকেই হয় না, অনেক সময় যে অনেক মানুষ বলে অনেক টাকা ইনকাম করা যায়, আসলে আমার ওই অনেক টাকা ইনকাম করার পিছনে যাওয়ার গল্পটাই হচ্ছে যে আমার এই শখের বসে মাছ চাষ করা। তো আমি দেখলাম যে আসলে বলাটা যত সহজ করাটা অনেক কঠিন, মানে যেমন অনেক প্রতিবন্ধকতা থাকে, মাছে ফাঙ্গাস ধরতে পারে, মাছ মরে যেতে পারে, মাছের পেট ফুলে যেতে পারে, মাছের ঘা হতে পারে, অনেক প্রবলেম আছে যে প্রবলেমগুলো আসলে প্র্যাকটিক্যালি না করলে বোঝা সম্ভব না। আমি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু ইউটিউব থেকে যতটুকু শিখেছি বা পরিবেশ আশেপাশের যারা করতেছে তাদের কাছ থেকে দেখে যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেক ভালো ইয়ে আছে। বিক্রিটা হচ্ছে যে অনেক সময় যারা পাইকারি নাই তারা আমার কাছে এখানে এসেই নিয়ে যায়, আবার দেখা যায় যে আমার কিছু কাস্টমার আছে যেগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা, ক্লাস 3-4-5-6 যারা পড়ে, খুব তাদের ভিতরেই বেশি আকর্ষণ। এবং আমি অনলাইনের মধ্যে দিয়ে আমার একটা পেজ আছে, পেজটা দিয়ে আমি হচ্ছে যে গোটাল বাংলাদেশে নভেন এগ্রো পেজটা আছে, এই পেজটা দিয়ে আমি গোটাল বাংলাদেশে কোরিয়ারে বাসে, তারপরে হচ্ছে যে ট্রেনে আমি মাছ পাঠাই, বিভিন্ন জায়গাতে আমার মাছ যায় এখন আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো একটা দিক। তবে অনলাইনটা আমাদের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আমি আমার যে মাছ আছে হয়তো ভিডিও একটা ছোটো ভিডিও দিলাম বা ছবি দিলাম, তাতে করে দেখা যাচ্ছে যে যারা এইটার আগ্রহ আছে তারা আমাকে নক করে এবং সেই অনুযায়ী আমি তাদের কাছে সঠিক সময়ে পৌঁছে দিই। প্রথম শুরু করেছিলাম মাত্র 50 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে আমার প্রজেক্ট শুরু, একটা শখের বসে একটা গ্লাসের মধ্যে, একটা অ্যাকোরিয়ামের একটা গ্লাস থাকে আপনার বলের মতো, ওই গ্লাসের মধ্যে আমি জাস্ট 2টা বেলুন মলি দিয়ে আমি শুরু করেছিলাম। এই বেলুন মলি থেকে এখন আমার প্রায় 3-4 লাখ টাকা বা মাছ আমার এখন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আছে। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমরা তো বলা চলে একদম ছোট এবং ক্ষুদ্র উদ্যোক্তা, আমাদেরকে যদি কোনোভাবে সরকারি সহায়তা বলেন বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে এইটাকে আমি আরও বৃহৎ পরিকল্পনা করে সামনে এগিয়ে নিয়ে যাব। কারণ এই রঙিন মাছ বাংলাদেশে এখন পর্যন্ত 70% মাছ আমরা বাইরে থেকে বিদেশ থেকে আমদানি করি। আমাদের এই প্রজেক্টটা যদি আরও ভালো হয় আমি চাই যে আমার দ্বারাই আরও কিছু উদ্যোক্তা তৈরি হোক নতুন, এবং স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আমার একটা এই মেসেজ থাকবে যে যদি তারা মাছ চাষ করতে চায় স্বল্প মূল্যে এবং প্রত্যেক
স্টুডেন্টদের জন্য যদি আমাকে তারা বুঝাতে পারে যে ভালো তাদেরকে আমি কিছু মাছ চাষের জন্য আমি তাদেরকে ফ্রি দিব, তারা যেন উদ্যোক্তা হতে পারে, যদি এরকম উদ্যোক্তা মানে আমাকে যদি বুঝাতে পারে যে সে উদ্যোক্তা হতে চায়, আমার তার আর্থিক অবস্থা খারাপ, আমি তাদেরকে অবশ্যই সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর মানে সারা বাংলাদেশে তো আমি তো চাচ্ছি যে সারা বাংলাদেশে আমার এই প্রজেক্টটা সবাই পরিচিতি পাবে এবং বিশ্বে যাতে আমাদের বাংলাদেশ থেকে আমরা যেন একটা সময় মাছ মানে বিদেশে পাঠাতে পারি, এই পরিকল্পনা নিয়েই আমি সামনে এগোচ্ছি। মূলত উদ্যোক্তা তো উদ্যোক্তাই, উদ্যোক্তার দুইটা দিক থাকে, একটা হচ্ছে যে প্রথমত প্রশিক্ষণ, আপনি যদি প্রশিক্ষণ না থাকে আপনি কোনো কিছুই করতে পারবেন না, আর দ্বিতীয়টা হচ্ছে যে অর্থনৈতিক একটা সাপোর্ট। তো আমি বলবো যে সরকারিভাবে অর্থনৈতিক সাপোর্টটা যেমন দরকার, তার চেয়ে বেশি দরকার হচ্ছে প্রশিক্ষণ। তবে প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে একজন ব্যক্তি যদি অর্থনৈতিকভাবে কিছুটা সাপোর্ট পায় তাহলে সে অবশ্যই নতুন উদ্যোক্তা থেকে অনেক ভালো উদ্যোক্তায় রূপান্তর হতে পারবে। আমি যখন শুরু করি আমার একটা মাছ ছিল, আপনি হয়তো বা জানেন, রেড মস্কো আমার প্রায় 3,500 বাচ্চা ছিল, ফ্রাই ছিল। এইটা শীতের কারণে একদিনে আমার 3,500 বাচ্চা মারা যায়। তো ওই একটা ভয় যে ক্ষতিগ্রস্ত হব বা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এই ভয়টা করা যাবে না। প্রথম কথা হচ্ছে যে আমি এই ধরনের একটা মানে ভয় পেয়েছিলাম প্রথমে, যে আমার যেদিন একদম একবারেই 3,500 বাচ্চা মারা যায় ফ্রাই, সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম যে আমি তো আসলে হয়তো বা আবারও সেই ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমার অনেক লস হলো। কিন্তু না, আসলে লস না, ধরে থাকলে, টিকে থাকার জন্য ধরে থাকলে অবশ্যই আপনি ওইখান থেকেও পুষে উঠতে পারবেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, এটা একটা ব্যাপার। তো আমি ওইখান থেকেও রিকভারি হয়েছি, আল্লাহর রহমতে উপরওয়ালা আমাকে ওই জায়গা থেকেও আমাকে মানে ইয়ে করেছে, আমি ওইখান থেকে অনেক ভালো এখন অবস্থানে আছে। আর এখন পর্যন্ত ওই ধরনের ক্ষতি ছাড়া আর তেমন বড়ো কোনো ক্ষতি আমি দেখি না, কারণ এগুলো তো প্রাণ, এগুলো তো জীবন আছে, জীবন মানেই তার মৃত্যু থাকবে। তো এটার জন্য ভয় করা যাবে না, আর ভয় করলে হয়তো বা দেখা যাচ্ছে আপনি নিজে মানে উদ্যোক্তা হতে পারবেন না কখনো, কারণ উদ্যোক্তার একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে সাহস। তো আমি এই পর্যন্ত তেমন কোনো ক্ষতির সম্মুখীন হইনি, তবে কিছু মানুষের মানে বিভ্রান্তিকর কথা থাকেই, এটা থাকবেই, আমি ওই কথাগুলো তো মানে কান দিই না, এটা একটা ব্যাপার আর কি। ওই পাশে আমার নভেন এগ্রোর আছে হচ্ছে যে আমার হচ্ছে যে একদম ন্যাচারালি কিছু সবজি আমার আছে, প্লাস হচ্ছে যে কিছু ফল আছে, যেমন শরীফা যেটা একটা বাংলাদেশের মানে ভালো একটা ফল এখন বর্তমানে আছে, তারপরে কিছু সবজি আছে যেমন মরিচ, টমেটো, বেগুন, তারপরে হচ্ছে আরও অনেক কিছু এগুলো আছে আমার। না, আমি কোনো জৈব মানে জৈব সার দিয়ে করি, কোনো রাসায়নিক বা কোনো কেমিক্যাল আমি ইউজ করি না। আমার যে শাকগুলো আছে আপনারা যদি একদিন খান তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি। আমরা দেখেছি যে এখনকার মানুষ স্বাদ পায় না, কিন্তু আমি যে সবজিটা করেছি এটাতে আসলেই খুব মানে আগের দিনে যে ফসলের যে টেস্টিটা এটা আমরা পেয়েছি আর কি। আমি হলাম ক্ষুদ্র উদ্যোক্তা, আমি যদি অর্থনৈতিকভাবে সাপোর্ট পাই আর আমার পাশে যদি যদি এরকম অর্থনৈতিক ব্যাকআপ থাকতো তাহলে আমি হয়তো বা এই এই জিনিসগুলোই আমি আরও বড়ো করে করতে পারতাম। অনেকের ইচ্ছা শক্তি আছে, অর্থনৈতিক সাপোর্ট না থাকার কারণে তারা সামনে এগোতে পারে না, তো আমি তাদের মধ্যে একজন যে আমার অর্থনৈতিক সাপোর্ট না থাকার কারণে হয়তো বা আমি সেইভাবে বড় পরিসরে এগোতে পাচ্ছি না। তো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ হয়তো বা আগামী দিনে আমি হয়তো বা এই আস্তে আস্তে আমার এই পথ চলাটাকে একদিন অনেক বড় পরিসরে রূপান্তর করবো ইনশাল্লাহ।